তা হাদিসের মধ্যে দুরুদের অভাব নাই, বহু দুরুদ আছে। একটা দুরুদ আছে, হুজুর বলেন যেই ব্যক্তি রাতের বেলা খাস অন্তর থেকে তওবা কইরা, ফ্রেশ তওবা করে, তওবা মানে খালি আস্তাগফিরুল্লাহ না, এ বুঝেন, তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে অনেক কিছু, খালেস তওবা করে যে ব্যক্তি রাতের বেলা ডান কাতে হয়ে শুইয়া অন্তর থেকে তিনবার, পারলে 40 বার, না পারলে কমপক্ষে তিনবার এই দুরুদ ছড়ি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরুদ ছড়ি যদি পড়ে ওই লোকটা পাক বিছানায়, পারলে ওযু করে শুইবেন, না পারলে কমপক্ষে তায়াম্মুম করবেন মাটি দিয়া, পারলে সাজদা অনুযায়ী উত্তর দিক মাথা দিয়ে বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়ে শুইবেন, ডান কাতে শুইবেন, এই দুরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি যেভাবে ঘুমের ভিতরে নড়াচড়া করেন ওইটা বিষয় না, আপনি শুরুতে এই পদ্ধতিতে দুরুদ শরীফ পড়ে শুইবেন। আল্লাহ নবী বলেন সর্বোচ্চ 40 দিন আমল করার ভিতরে রোআনি বিল মানাম, আমার ওই উম্মত আমাকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী আপনার স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রোআনি বিল মানাম রোআনি ইয়াউমাল কিয়ামা, আমার এক কাফেরও যদি স্বপ্নে দেখে, কোন কাফের যদি আমাকে স্বপ্নে দেখে, ওই কাফের সজাগ হওয়ার পরে মুসলমান হইতে বাধ্য হবে। যে ব্যক্তি আমারে মুসলমান স্বপ্নে দেখবে রোআনি ইয়াউমাল কিয়ামা, সে আমারে কিয়ামতের ময়দানে দেখবে। হুজুর সাহাবায়ে কিরাম বলেন হুজুর আপনারা কিয়ামতের ময়দানে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কিয়ামতের ময়দানে দেখবে আমিও তারে দেখব, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী যে নবীকে সরাসরি দেখলো নেকি, যে নেকি নিজে নবীর স্বপ্নে দেখলো লাভ, কথা বলেন সরাসরি দেখলো লাভ, স্বপ্নে দেখলো লাভ। আমার নবীকে স্বপ্নে দেখার দুরুদ শরীফ। ও দোস্তরে তোমরা অনেকে শোয়ার সময় নিয়ত করে শো, যুবকরা কে কোন নিয়ত করে শো তা ভালোই জানো, শোয়ার সময় নিয়ত করে শো, দিনের বেলা যার সাথে ভালোবাসা আছে স্বপ্নে যেন তার সাথে একটু দেখা হয়ে যায়, দিনের বেলা জীবনে যদি একটা বারও প্রিয়াঙ্কা চোপড়ার স্বপ্নে দেখতে পারতাম, প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী স্বপ্নে ধ্যান নিয়ত করে, আল্লাহ যদি পরিমণির একটু স্বপ্ন দেখতে পারতাম, আর এক নায়িকা নায়িকার একটু স্বপ্ন দেখতে পারতাম, এই সমস্ত আগদুম বাগদুম গোলার ডিম এগুলো স্বপ্ন দেখার নিয়ত করেছ, ওদেরকে স্বপ্ন দেখলে স্বপ্ন তোমার নষ্টের 70 লক্ষ হিন্দুদের দেবতা, ভারতের 70 লক্ষ হিন্দুরা যাকে দেবতা বলে মানত, নাম ছিল তার শিব শক্তি, বহুত বড় পণ্ডিত জেনারেল উচ্চ শিক্ষিত মানুষ হিন্দুদের ধর্মগ্রন্থের গড়ে হাফেজ ছিল, এই শিব শক্তি ফ্যামিলিতে 4 জন সদস্য, ছেলে মেয়ে 2টা, স্বামী স্ত্রী 2 জন, পাক্কা হিন্দু, 70 লক্ষ হিন্দু, যারে দেবতা মানে তার মর্যাদা কত বেশি, কামাই করা লাগে না, শুধু বস্তা ভরে আর ব্যাংক ভরে চতুর্দিক দিয়ে হাদিয়া আসে। আমরা উলামায়ে কিরামরা বড় হইলে আমাদের মুসলমানরা ওই হারে হাদিয়া দেয় না, হিন্দুদের নেতা হিন্দুদের ধর্মগুরুকে হিন্দুরা যেভাবে ভাবে হাদিয়া তোবা দেয়, বহুত মোটা মোটা পয়সা দেয় হাদিয়া দেয়, এই শিব শক্তি হাদিয়া পাইতে পাইতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ভারতের ভিতরে হাজার হাজার বিঘা জমির মালিক হয়ে গেছে। হঠাৎ করে শক্তি একদিন স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে ও শিব কুলকা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুবলে হো, ও শিব তুমি আজকে থেকে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি হও কাল সফল, পরকাল সফল, একটু জোরে কর না সুবহানাল্লাহ। 70 লক্ষ হিন্দুদের দেবতারে বিশ্বনবী স্বপ্নে কলেমার দাওয়াত দেয়, ঘুম ভেঙে গেছে কি দেখলাম, আর হুজুর বলেন মান রাআনি বিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা ইয়াতানাসসালু বিল্লাহ ওয়ালা ইয়াতামাসসালু বিয়াস শাইতান, শয়তানের রাতের বেলা মান আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, বিভিন্ন সময় শয়তানে মানুষের রূপ ধারণ করে, আল্লাহ পাকের রূপ ধারণ করে শয়তানে, আল্লাহ পাকের রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু হুজুর বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কোনোদিনও, কন্না সুবহানাল্লাহ। কয় কি তাহলে কি আল্লাহর চাইতে নবীর দাম বেশি হয়ে গেল? আল্লাহ কয় না তা বেশি হয় নাই, নবীও বলেন না যে আমার দাম আল্লাহর চেয়ে বেশি, শয়তান আল্লাহর রূপ ধারণ করে ধোঁকা দিতে পারে কিন্তু নবীর রূপ ধারণ করতে পারে না, এর কারণ হলো আল্লাহর রূপ ধারণ করলে আল্লাহর পাশ পায়ের ক্ষতি হবে না, আল্লাহর ধর্মের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর রূপ ধারণ করতে পারলে মানুষকে ধোঁকা দিতে সহজ হবে, এই জন্য আল্লাহ নবী পাকের পক্ষ হইয়া শয়তানকে ওই ক্ষমতা দেয় না যে নবীর রূপ ধারণ করবে।
আল্লাহর রূপ ধারণ করতে পারে আর এরকম হাজারো হাজার মানুষকে শয়তানে আল্লাহর রূপ ধারণ কইরাইছে ধোঁকা দিয়ে একেবারে বোকা সাজায় ফেলে বর্তমানে চলছে এরই একটা ব্যাপার আমরা কিতাবে একটা গল্প পড়েছি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমার দিকে আসেন একটা সাথে একটা ঘোড়ায় চলে যাব জায়গামত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহ ওনার কাছে রাতের বেলা শয়তান উনি যখন ইমাম গাজ্জালি যখন তাহাজ্জুদ করে জিকিরে বসে মুরাকাবা একবারে ধ্যানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে ইতিমধ্যে শয়তান টের পাইয়া বাইরে কার গোলিতে গাদাটা খুলিয়ে নিয়া বাইরে ইমাম গাজ্জালির বাড়ির বাইরে খুঁটির সাথে বাঁধে রাখিয়া ওনার গেটে দরজায় যে ঘরের দরে যে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আবিল বাইতে গাজ্জালি খুব মিষ্টি সুরি কেমন যেন সত্যি আল্লাহর সুর আবিল বাইতে গাজ্জালি ইমাম গাজ্জালি কি বাসা আছেন তো ইমাম গাজ্জালি কিছুক্ষণ চুপ করে থাকার পরে যখন দুই তিন ডাক শুনছে তখন উনি মুরাকাবা থেকে একটু ফারেগ হয়ে বলতেছে নাম আনাফিল বাইত হ্যাঁ আমি বাসা আছি মানেন তো আপনি কে তো ওই বাইরের ওই মুরব্বী বলতেছে আমি আপনার আল্লাহ আমি আপনার রব তো কি আল্লাহ কি জন্য আইছেন ইমাম গাজ্জালি টের পাইছে কি আল্লাহ কি জন্য আইছেন কয় যে তোমার ধ্যান মুরাকাবা ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আযিমে থাকতে পারি নাই আমি জান্নাত থেকে বুরাক নিয়ে সরাসরি তোমারে নিতে জন্য চলে আসছি ইমাম গাজ্জালি কয় জি আল্লাহ একটু দাঁড়ান আসতেছি আল্লাহ একটু দাঁড়ান আসতেছি তো এই কইয়া আল্লাহরে বাইরে দাঁড়ায় তুইয়া তাকের উপরে ছিল কুড়া লাঠি অনায়াসে ধরে পিছনে জুতিবাই জুতিবাই সাইরি আইলিয়া লাভ দিয়ে পড়ি আল্লাহর গলা ধরিয়ে সাটা সাট তিন বাড়ি ওরে আল্লাহর বিটা আল্লাহ তোরে সিলে ভেলা দেবে করে সামলা শয়তান যেই নবীরে নামে নাইলে আমি ইমাম গাজ্জালিকে আল্লাহ বানাইতো না সেই নবীরে মিরাজে নিতে আল্লাহ নিজে আসে নাই বুরাক দিয়ে জিব্রাইল পাঠাইছে আর আমি তাইতে দামি গেছি তুই আমারে নিতে এসেছিস আল্লাহ তুই তোর আল্লাহ গিরি শুটে ভেলা দেবে দমা দম তিন বাড়ি মারি দিছে ছুটে যায় কয় আজকে তোমার এলেমের জোরে বাইছে গেলে ইমাম গাজ্জালি কয় যে এটাও তুই শয়তানি ধোকা দিয়ে যাচ্ছিস আজকে আমার আমার আল্লাহ বাসাইছে তাই কয়ে যা কে বাসাইছে ও ভালো কথার ভিতরে ধোকা দিয়ে যায় টের পাওয়া যায় না কতক্ষণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ যান না কেউ বলেন রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের একটু দ্বিমত আছে প্রশ্ন আছে আপনার আপনি যিনি প্রশ্ন করতেছেন নিজের দিকে আগে তাকান যে আপনি কতটুকু প্রশ্নের উর্ধে আছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির লেখকদের ভিতরে একজন ছিলেন এবং অন্যতম ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটানা 30 বছরের ভিতরে এক রাতে তাহাজ্জুদ ছোটে নাই নির্দিষ্ট সময় এক রাত ছুটে গেছে যেই রাত তাহাজ্জুদ ছুটছে ওই রাতের পরে ফজরের নামাজ পড়ে সারা দিন এমন কান্না কাঁদছে ঘরেতে বেরোয় না রুমাল মুড়ি দিয়ে মাথা নিচু করে মসজিদে যে নামাজ পড়ে ঘরে আসে হুজুরের জীবন দশায় যাতে উনি হুজুর যাতে বুঝতে না পারে যে মুয়াবিয়া নাকে এইভাবে লুকাইয়া পালাইয়া উনি যাতায়াত করতেছেন মসজিদে পাঁচক্ত নামাজ পড়ে আবার জায়গায় চুমুচে কান্দে কাঁদতে কাঁদতে গা ভিজে গেছে জাগা ভিজে যায় নামাজ ভিজে গেছে নিচে মাটি পর্যন্ত ভিজে ফেলেছে কাঁদতে কাঁদতে পরের রাত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়ছেন তাড়াতাড়ি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বেন নিয়ত করছেন আজকে রাত্রে তাহাজ্জুদ ছুটছে কেন মূল কারণ যেটা উনি উনি যেটা বুঝছেন সেটা হলো উনি কোনোদিনও ঈশান নামাজের পরে যাইয়া খানা দানা আগেই খেয়ে নেন ঈশান নামাজের পরে যে আমলগুলো আছে এই আমলগুলো করার পরে আর উনি দেরি করেন না চট করে বিছানে শুয়ে পড়েন কিন্তু আজকে বিশেষ প্রয়োজন একটু বেশি রাতে হয়ে যার কারণে ঘুমাইতে দেরি হয়ে গেছে তাই সবে ফজরে উঠতে তাহাজ্জুদে উঠতে পারেন নাই উনি বুঝছেন যে আজকে আমার এই ঘুমাইতে দেরি হওয়ার কারণে ঘুম থেকে উঠতে পারি না বিদায় আমার আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা জীবনে কোনোদিন ঈশার পরে আর কোনো কথা বলবো না জরুরি আমলগুলো সেরে আমি শুয়ে পড়বো আজকে উনি সেই সিদ্ধান্তে শুয়ে পড়ছেন তাড়াতাড়ি জাস্ট টাইমে শেষ রাত্রে তাহাজ্জুদ শোনার সময় ওনার ঘুমও ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম ভাঙছে উঠবেন এর আগে অল্প একটু আগে আগেই দেখে যে কে যেন মাথা মেসেজ করতেছে মাথা নাড়াচাড়া দিচ্ছে আর পাও ধরে কুটি কুটি জাকি দিতেছে তো উনি সজাগ তো হয়েই গেছে তারপর একেবারে কে রে তো পরিচয় দিছে ওদের আনা ইবলিস এর মিথ্যে কথা কইনি পরি সত্যি কথাই কইছে আনা ইবলিস আমি ইবলিস না তুই আর কি আমার নাড়াচাড়া দিচ্ছিস কে তাহাজ্জুদ পড়বেন না
তাদ্দুত পড়বো তা তুইটা কি শিখ তুই তো তাদ্দুত পড়া থেকে বিরত রাখার দায়িত্ব তো তুই আবার উঠাই দিছিস